সৌদি আরবের খামিজ মুশাইদ এলাহার স্থানীয় হোটেলত পরম ফোদ্ সর্বস্তরের প্রবাসী অলর উপস্থিতি উনত্রিশ মার্চ রাতে সাড়ে নটার সম মহান স্বাধীনতা দিবস উদযাপিত হাফেজ আনোয়ারের কণ্ঠে কোরআনতুন তেলোয়াত মহান মুক্তি সংগ্রামের বিরল স্মরণত সমাবেশ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রত উন্নীত এবার প্রামান্য চিত্র প্রদর্শনী ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বর্ণন অনুষ্ঠান সূচনা হয় অনুষ্ঠানত ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ রহমানের পরিচালনায় প্রধান অতিথি আছেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সৌদিন জার্মান হাসপাতাল আশির শাখার সাপোর্ট সার্ভিসেস ম্যানেজার আবু বকর কামাল বিশেষ অতিথি আছিল উপদেষ্টা শফিউল আজম উপদেষ্টা আনোয়াল মুস্তাক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সহ আরবকে প্রধান বক্তা আছেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম প্রধান অতিথি তার বক্তব্য হয় বঙ্গবন্ধু বাংলার স্বাধীনতার ঘোষক যার নেতৃত্বে বাংলার অপামর জনসাধারণ জনযুদ্ধে স্থানীয় প্রবাসী পার্শ্ববর্তী জেজান নাজরান তাতলিশ ও আশেপাশর বাঙালি অলর সৌরভ উপস্থিতি সভাস্থল প্রবাসী অলর মিলন মেলাত পরিণত হয় ডেক্স নিউজ